পরিবেশটা পুরো অনেক দূষণ হয়ে গেছে। তো এগুলো আমাদের হাতে গাইজ, তো আমরা যদি একটা একটা করে জিনিস যদি ডাস্টবিনে ফেলি কখনো এটা হবে না, তো এটা আমাদের উপরেই। ওয়েলকাম টু বহরমপুর সিটি। প্রথমে আমরা চলে এসেছি বহরমপুর সিটির একটা দারুণ প্লেস, এটা লাল দিঘি বলে, দিঘিটা অনেক বড় অনেক বড়। তো এখানে স্নান করা কোনো অ্যালাউ নাই, যেখানে এখানে শুধু মাছ চাষ হয়, অনেক বড় বড় মাছ আছে, যেটা দেখলাম আমি কয়েকটা মাছ, অনেক বড় বড় মাছ। পুরো চারিপাশে ঘোরার জায়গা আছে, চারিপাশে বসার মতো জায়গা করে রেখেছে, খুব সুন্দর, মানে মনোরম, বিকালে আড্ডা মারার মতো জায়গা। আমি যেটা দেখলাম বহরমপুর সিটি, ইউটিউবে সার্চ করলাম বহরমপুর সিটি নিয়ে, সার্চ করাতে দেখছি একটাও ভালো মতো কোনো ভিডিও দেখতে পেলাম না বহরমপুর সিটি নিয়ে। ওই কারণে আমি এই ভিডিওটা করছি যে বহরমপুর সিটিটার ব্যাপারে আমি কিছু বলি, বা বহরমপুর সিটিটা কী আছে ওটা আমি এক্সপ্লোর করি। তো এই ভিডিওটা ওই জন্যই। লাল দিঘির ফুল ভিউটা একটু দেখে নাও তোমরা, তারপরে আমরা এখান থেকে চলে যাবো নেক্সট স্পটে। এটাই বলছি যে টিকিট হোক, ক্যারি হোক, যাই হোক, জলের বোতল হোক, এইভাবে ডাস্টবিন থাকবে, এইভাবে ছিঁড়বা, এইভাবে ডাস্টবিনে দিয়ে দিবা, তারপরে একবার করে সাপাস দিয়ে চলে যাবা ওখান থেকে। হ্যাঁ, বহরমপুর সিটি নিয়ে ভিডিও করছি, আর বহরমপুর কোর্টের ভিডিও করবো না, এটা তো হয় না, এটাও তো বহরমপুর সিটির মধ্যেই পড়ে না। আর এটা হচ্ছে বহরমপুর কোর্ট। বহরমপুর সিটির মেন হচ্ছে এখানে রিসেন্টলি আমাদের মেডিকেল কলেজ স্টার্ট হয়েছে। তো নেক্সট আমরা কোথায় যাচ্ছি? মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, যেটা বহরমপুরে পোর্টের পাশেই, একদম 2 মিনিট হেঁটেই। তো আমরা ওখানেই যাবো এখন। আমরা মেডিকেল কলেজে চলে এসেছি। মোটামুটি এই কলেজটা খুব একটা পুরনো না, 10 বছর মতো হলো স্টার্ট হওয়া। তো এই পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিল্ডিং, বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল পাশাপাশি আছে। তার এই পিছনে আছে এই সাইডে, এইটা এটা হচ্ছে হাউস স্টাফ, এরা আছে। আর এইদিকে আউটডোর, আর এটা হচ্ছে মেন কলেজটা। তার পিছনে মানে এই সাইডে যেটা আছে এটা হচ্ছে হসপিটালটা, কলেজের এটাই এরিয়াটা অনেক বড়ই। বাট এখানেও সেম প্রবলেম দেখছি, মানে যত সব নোংরা, এই সব যত নোংরা এই পড়ে আছে। দেখো গাইজ, এগুলো আমরাই করছি, কিন্তু আমরাই ঠিক করতে পারি। তো সবসময় ধ্যান রেখো গাইজ, এটাই তো বলতে চাইছি, একটা একটা নোংরা থেকেই তো অনেক নোংরা বাড়ে না। সো বন্ধুরা, আমরা আর একটা প্লেসে চলে এসেছি, যেটা বহরমপুর ঘাট। এটা সন্ধ্যাবেলার আড্ডা মারার মতো জায়গা, খুব সুন্দর, ওয়েদারটাও খুব সুন্দর। বাট সানসেটটা মিস করে ফেললাম, কারণ আমরা অনেক লেট হয়ে গেছে আসতে। বাট মোটামুটি আমরা 1 ঘন্টা এখানে আড্ডা মারবো, মানে রিল্যাক্স তো দরকার না, সারাদিন ছুটে বেড়ালাম, তার মধ্যে এখানে 1 ঘন্টা মতো রিল্যাক্সিং করবো, বাট তারপরে আমরা এখান থেকে চলে যাব। তো তোমরা একটু এখানকার ভিউ দেখে নাও, পুরো গঙ্গার ভিউটা, সানসেট হয়েই গেছে, বাট তাও সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। তো পিছনেরটা হচ্ছে বহরমপুর ব্রিজ। সো ইয়াকুব, তুমি তোমার কাজটা করে ফেলো, সিনটা দেখিয়ে দাও, একদম দারুণ লাগছে ওয়েদারটা। সো গাইজ, একটা তোমাদেরকে পার্সোনাল মেসেজ দিতে চাই। তো সবাইকেই বলছি যারা দেখছো আমার ভিডিও, দেখে খারাপ লাগছে, কারণ প্রত্যেকটা সিটি, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা হসপিটাল, তোমাদের একটা দায়িত্ব আছে যে কখনো নোংরা এই খাচ্ছ, ধরো জলের বোতল যেখানে সেখানে ফেলবা না, কোনো পলি ব্যাগ, কোনো প্যাকেট কখনো যেখানে সেখানে ফেলবা না, ডাস্টবিন দেখবে ইউজ, ওখানে ইউজ করবা ডাস্টবিনটা, কারণ আমাদের হাতেই আছে পরিবেশটাকে আমরা দূষণ থেকে বাঁচাতে পারি। তো এটা আমাদের পার্সোনাল জিনিস, তো এটা তো সবাই নিজের নিজের করো না, কখনো পরিবেশটা খারাপ হবে না। তো এগুলো আমাদের হাতেই, এই যে এই নদীর ধারে বসে আছি, কত নোংরা ভেসে ভেসে যাচ্ছে, তো খারাপ লাগছে, কারণ এখানে জল দূষণ হচ্ছে, ওইদিকে অনেক পলি ব্যাগ, অনেক ক্যারি ওইসব পড়ে আছে, পরিবেশটা পুরো অনেক
নোকসান হয়ে গেছে। তো এগুলো আমাদের হাতে গাইজ, তো আমরা যদি একটা একটা করে জিনিস যদি ডাস্টবিনে ফেলি কখনো এটা হবে না, তো এটা আমাদের উপরেই। তো এটাই আমি পার্সোনাল মেসেজ দিতে চাই, কেউ মাইন্ড করো না, বাট এটা রিয়েলি বাস্তব। আর আর কি এটাই বলতে চাইছিলাম। তো এখান থেকে আমরা যাব কেন কলেজ, পাশেই কেন কলেজ, তো এখান থেকে আমরা কেন কলেজ যাব একটু পরে। সো আমরা কেন কলেজে চলে এসেছি এক ঘন্টা রিল্যাক্স করার পরে, অনেক টায়ার্ড ফিলটা কমলো। কেন কলেজের ফুল ফর্ম হচ্ছে কৃষ্ণনাথ কলেজ, আর এই কলেজটা অ্যাপ্রক্স 200 ইয়ার্স হয়ে গেল, মানে 200 বছর পুরনো কলেজ এটা, ভাবতে পারছো? মানে এই এই এলাকায় মনে হয়েছে সব কিছু হিস্টোরিক্যাল, সব কিছুর হিস্টোরিক্যাল প্লেস মনে হয়েছে, এটাও একটা হিস্টোরিক্যাল প্লেস। বাট আজকে সানডে, ওই জন্য কলেজ অফ, গেট বন্ধ, আর সেরকম কিছুই নাই। এটা অনেক পুরনো কলেজ, দেখার মতো ভিতরে কিছুই নাই, নর্মাল কলেজের মতোই, সব যেমন কলেজ হয় ওরকমই। আজকে হচ্ছে দিওয়ালি, এখানে এমন সুন্দরভাবে সাজিয়েছে দিওয়ালিতে, চলো দেখি একটু। কোথায় চলে এসেছি বুঝতেই পারছি না, বহরমপুর সিটিতে আছি না কোথায় অ্যামাজনে চলে এসেছি বুঝতে পারি না। এত সুন্দরভাবে সাজিয়েছে দিওয়ালিতে এরা, তো দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে, দেখতে পাচ্ছ সব জায়গায় চলছে, সব জায়গায় দারুণ, গাছের মধ্যে এটা করেছে, দারুণ লাগছে। আর সবাইকে একটাই কথা বলতে চাই যে এই ভিডিওটা হয়তো দিওয়ালি অনেক পরেই আসবে, তাও আমি তখনও ইউজ করতে পারিনি, বাট এখনও ইউজ করে নিচ্ছি। হ্যাপি দিওয়ালি সবাইকে, সব ভালোভাবে দিওয়ালি কাটাও, বাট দিওয়ালি তো কাটি হয়েই গেছে, চলো নেক্সট এবার কোথায় যাই দেখা যাক। অ্যামাজন জঙ্গল, সো এখানে মিটিং চলছে পিঁপড়েদের, কীভাবে অ্যামাজন জঙ্গলটাকে জয় করা যায়, মানে রাজা হতে চাইছে পিঁপড়েগুলো। সো গাইজ, যেটা দেখলাম আমি বহরমপুর সিটিতে, বাইক তো চরম হারে চলছে, কলকাতা শহরের থেকে মনে হচ্ছে ব্যস্ততম শহর এটা, মানে রাস্তার এপার থেকে যেতে আর এক পার যেতে মনে হচ্ছে 1 মিনিট লেগে যাচ্ছে, কারণ পার হওয়াই যাচ্ছে না, অল টাইম গাড়ি চলছে। আর যেটা দেখলাম পার্সোনালি বলছি, বাইক তো চরম হারে চলছে, একটা বাইকে তিনজন বসে ঠিক আছে, বাট ওখানে কেউ হেলমেট পরে না, কারণ হেলমেটটা পরো গাইজ, হেলমেটটা প্রচুর দরকার, এটা যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কারণ প্রচুর ভিড় রাস্তায়, আর যখন তখন অ্যাক্সিডেন্ট হলে বুঝতেই পারছো কী হবে। তো এটাই আমি পার্সোনাল একটা কথা বলতে চাইলাম, যে তোমরা একটা হেলমেটটা পরো, সবার হেলমেট আছে, হেলমেটটা পরো তোমরা। সো গাইজ, বহরমপুর সিটির আর একটা ঐতিহ্যময় জায়গা চলে এসেছি, এটা হচ্ছে বহরমপুরের ক্যাথলিক চার্চ। আমরা রাত্রে ঘুরছি কারণ ওই জন্য গেট ফেট অফ, দিনের বেলাতে অ্যালাউ আছে কি আমি জানি না, বাট মেবি অ্যালাউ থাকবে, কারণ চার্চ তো যাওয়ারই জিনিস, এটাও দেখার জিনিস, তো তোমরা একটু দেখে নাও চার্চটা, এখান থেকে যতটা দেখা যাচ্ছে তো তোমরা একটু দেখে নাও। ইন্টারন্যাশনাল মুর্শিদাবাদ জেলে, অনেক বড় দেওয়াল এটার, অনেক এরিয়া মিলে আছে, বাট ভিতরেতে কি হচ্ছে সেটা ওরাই জানে, যারা থাকে তারাই বোঝে, এত বড় এরিয়া জেলের। তো যাই হোক, ভিতরের অবস্থা জানি না কি হচ্ছে না হচ্ছে, বাট এরিয়াটা অনেক বড়। এখন এখান থেকে আমরা যাব একটা বিশেষ মহামান্য লোকের বাড়ি, তো চলো ওখানে গিয়ে দেখা করি। সো গাইজ, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বহরমপুর সিটির হিরো বলা যায়, এক কথায় বলা যায় রবিন হুড, যার নাম হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, তার বাড়ির একদম সামনে দাঁড়িয়ে আছি। তো ওয়েস্ট বেঙ্গলের এমন কেউ নাই যে 90% লোক জানে অধীর চৌধুরীর নাম, ইনি হচ্ছে বহরমপুরে মোটামুটি 4 বার এমপি বোর্ডে জিতেছে পরপর, আর এটা কংগ্রেস থেকে দাঁড়িয়ে, তা ভাবতে পারছো? এই জন্যে বাদশাহ যা বলবা, আজকে দিওয়ালি সেলিব্রেট হচ্ছে এখানে, তার বাড়ির সামনেই ভ্যাট, সেই ভ্যাটটা দেখে নাও। এইভাবে আমি যেটা পার্সোনাল মেসেজটা দিতে চেয়েছিলাম, যে এইভাবে দূষিত করো না, এইভাবেই তো পরিবেশটা দূষণ হচ্ছে,
আর কিছু বলার নাই। তো আজকে ভিডিওটা আমি শেষ করছি না, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছি। তো এই ভিডিওটা কাল পর্যন্ত কন্টিনিউ করব। তো কালকে আরও কয়েকটা জিনিস দেখাবো, তারপরে ভিডিওটা শেষ করব। চলো আজকের মতো বাই, গুড নাইট। দ্য নেক্সট ডে, সো গাইজ, আমরা নেক্সট দিনের ভিডিওটা শুরু করলাম। মানে কালকে আমরা শ্যুট করেছিলাম কিছু বহরমপুর সিটি নিয়ে, তো আজকেও বার হয়েছি। তো ফুল এই ভিডিওটা দুদিন ধরে করছি, তো একটু বেশি কষ্ট হচ্ছে, জানি আমাদের কষ্ট হবেই, এইটুকু তো করতেই পারি না ব্লগের জন্য। চলো নেক্সট আমরা যাব এখান থেকে স্কোয়ার ফিল্ড। সো গাইজ, স্কোয়ার ফিল্ড যেতে আমাদের চোখে পড়লো আমাদের নিউ ইন্ডিয়া টিমের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, যিনি তার পোস্টার এখানে লাগানো আছে, ইতিহাসের খাতায় নাম উঠবে তার, কারণ তিনি একমাত্র যে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিল, তারপরে আবার তিনি হয়েছেন ইন্ডিয়া টিমের প্রেসিডেন্ট। ভাবতে পারছ, বাঙালির গর্ব, সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বাঙালির গর্ব, আমরা গর্ব করি সৌরভ গাঙ্গুলির জন্য। আমরা অলরেডি চলে এসেছি স্কোয়ার ফিল্ডে, আর স্কোয়ার ফিল্ডের মাঠটা অনেক এরিয়া, অনেক এরিয়া দেখেই বুঝতেই পারলে তোমরা ভিডিওটা যেটা দেখলে, ওটা স্কোয়ার ফিল্ডেরই ভিডিও ছিল। আর আমরা এখন বসে আছি স্কোয়ার ফিল্ডের একদম মিডিলে। তো স্কোয়ার ফিল্ডটা একদম সন্ধ্যাবেলা আড্ডা মারার মতো জায়গা, তাই না? সত্যি খুব সুন্দর, মানে পাশে অনেক কোনো ডিস্টার্ব নাই, একদম শোর নাই, শান্তিময়, মানে শান্তি, একদম পুরো শান্তি। তো রিল্যাক্স ভালোই হয় এখানে চুপচাপ বসে থেকে। তো আমরা কিছুক্ষণ বসবো এখানে, আর এখানে দেখতে পাবো পিছনে প্রচুর খেলাধুলা চলছে, অনেক বড় মাঠ। তো আর পাশে যেটা আছে, এই স্কোয়ার ফিল্ডের পাশেই আছে ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা আর তার পাশে আছে মুর্শিদাবাদের হাইকোর্ট, আর হ্যাঁ কালকে যেটা দেখলে জেল, মুর্শিদাবাদের ইন্টারন্যাশনাল জেল, ওটা মানে অনেক এরিয়া, ওখানে সব থেকে ক্রিমিনালগুলো থাকে। তো এই স্কোয়ার ফিল্ডের উত্তর সাইডে, স্কোয়ার ফিল্ডের সাউথ সাইডে সেই জেলটাও আছে। তো জেলটা তো দেখেছ, যেতে যেতে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজের পাশ দিয়েই যাব। তো একটু ইঞ্জিনিয়ারিং কলেজটা দেখিয়ে দেবো, আর তারপরে আমরা যাব একদম মুর্শিদাবাদের সব থেকে ব্যস্ততম বাস স্ট্যান্ড, যেটা বহরমপুরে অবস্থিত। তো ওখানে যাব আমরা, মোহনা বাস স্ট্যান্ড। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে সব জায়গায়। ক্যামেরা অন করা যায় না গাই, সব যত লোক আছে সব ফ্যাল 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 করে তাকিয়ে দেখছে, ভাবছে খ্যাপাচাদারা কোথা থেকে চলে এসছে, যেখান সেখানে ক্যামেরা অন করে বকতে শুরু করছে। যাই হোক, পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে কোর্ট, অনেক বড়। যত ক্রিমিনাল, যত অনেক কেস হয় এখানে ঝামেলাটা সংশোধন হয়। কোর্ট মানে আর কোর্ট কী বোঝাতে হবে না। চলো পাশেই আছে ইঞ্জিনিয়ারিং, চলো। চলে এসেছি আমরা পাশে একদম ইঞ্জিনিয়ারিং কলেজ, পিছনে যে নীল সাদা কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটাই ইঞ্জিনিয়ারিং কলেজের বিল্ডিং। তো পিছনে আরও অনেক বড় আছে, তো গেটে তো বন্ধ, আর টাইমও কম শর্ট আমাদের হাতে, এখান থেকে আমাদেরকে বাস স্ট্যান্ড যেতে হবে। রাত হয়ে গেলে ভিডিও ভালো হবে না, কালকের ভিডিওগুলো প্রায় সব রাতে হয়ে গেছে, সেই জন্য চলো ডিরেক্ট আমরা যাই আমরা বাস স্ট্যান্ডে। সো বহরমপুর ফাইনালি বাস স্ট্যান্ডে চলে এসেছি, যেটা মোহনা বাস স্ট্যান্ড। পিছনে দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে মোহনা বাস স্ট্যান্ড, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ব্যস্ততম বাস স্ট্যান্ড এটা। এই ছেলে যারা যদি না থাকতো তাহলে বহরমপুরের ভিডিওটা কমপ্লিট হতো না আমার, এর সাপোর্টে আমি ভিডিওটা করতে পারলাম, অনেক ভালো হেল্প, থ্যাংক ইউ ভাই, হাসি দিচ্ছে আবার। সত্যি এ যদি না থাকতো তাহলে ভিডিওটা কমপ্লিট হতো না, অনেক হেল্প করেছে, ক্যামেরা করাতে হেল্প করেছে, সঙ্গে ঘুরেছে, অনেক হেল্প করেছে, থ্যাংক ইউ। তো মুর্শিদাবাদে আমরা এক সপ্তাহ পরে আমরা আবার কলকাতা ব্যাক করছি,
অনেকগুলো ভিডিও হয়েছে, সব একের পর এক ছাড়তেই থাকবো। যাই হোক, এই ভিডিওটা দেখতে দেখতে একদম মুর্শিদাবাদের ট্যুরটাও শেষ হয়ে গেল, ভিডিওটাও শেষের দিকে। আর কি চাওয়ার একটাই জিনিস আছে, সাবস্ক্রাইবটা করে দাও একদম, তার পাশে নোটিফিকেশন বেলটা আছে বাজিয়ে দিবে, আর পারলে লাইক করে দেবে একটা। আমার পার্সোনাল ইনফরমেশান ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, ওখানে তোমরা গিয়ে কোশ্চেন করতে পারো, আমাকে যা কথা বলার বলতে পারো, আমি ওখানে অ্যান্সার দিই, আর আমার ব্লগের আপডেটগুলো ওখানেই দিতে থাকি। টাটা বাই, হ্যাভ ফান, খুদা হাফেজ, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।